এই ক্রিকেট টুর্নামেন্টটা আমাকে যখন বাপি বলেছিল, আমি তখন ওদের সাথে বলেছিলাম যে আমরা যতটা পারবো তাদের সাথে থেকে এবং সহযোগিতা করব। কারণ এখানে একটা জিনিস দেখার যে উড়িষ্যা এবং বাংলার যে সমন্বয়, সেই সমন্বয়টা বজায় রেখে আজকের দিনে যে এই খেলাটা আমরা করতে পেরেছি। এই খেলাটা 22 তারিখ হওয়ার কথা ছিল, 27 তারিখ 29 হলো, 29 তারিখে যখন আমরা এই খেলাটা নিলাম এবং গতকাল 28 তারিখ রাত্রি 9:30 পর যে প্রবল বর্ষণ শুরু হলো, প্রাকৃতিকের সাথে তো আমরা লড়ে পারবো না, কিন্তু আমরা সকালবেলা মাঠে এসে দেখলাম মাঠের যে কন্ডিশন ছিল, এখানে শুধু আমার কৃষ্ণা সাউ কিংবা বাপি তার নয়, আরেকটি ছেলে অক্লান্ত পরিশ্রম করেছে, তার নাম সঞ্জীব, অক্লান্ত পরিশ্রম করেছে, তাকে সহযোগিতা করেছে যতীনময় চ্যাটার্জি এবং এখানকার যে পৌরপিতা তিনি ইন্দ্রনীল কুমার, এসার সাথে জড়িত ছিলেন আপনাদের উপমুখ্য সচেতক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের তাপস রায়, এবং ক্রিয়া জগতে বহু পরিচিত মানুষের কাছে তিনি অগ্রগণ্য, যার নাম হচ্ছে অরুণ হাজরা চিনু। আমরা আজকে যে এই খেলাটা এই জায়গায় শেষ করতে পেরেছি, তার জন্য আমরা প্রথমেই, আমরা একটা রাজনৈতিক ভাষা বলি, প্রথমেই প্রাকৃতিককে আমরা আমাদের তরফ থেকে মানে অভিনন্দন না জানিয়ে পারছি না, এবং যে সম্পূর্ণ এই খেলাটা করতে পেরেছি। এবং একটা জিনিস আমরা প্রমাণ করে দিলাম, যেটা উড়িষ্যা প্রগতি সংঘ উত্তর কলকাতার বুকে প্রথম টেনিস টুর্নামেন্ট করলো, যেখানে হচ্ছে যে মাঠটা স্বর্গীয় মানে বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের ঠিক বাড়ির পাশে তিনি এই মাঠটা করে গেছিলেন। এই মাঠ থেকে কিন্তু আজকে জয়যাত্রা শুরু হলো বাংলার ছেলে উড়িষ্যার ছেলেদের নিয়ে, উড়িষ্যা প্রগতি সংঘের জয়যাত্রা। জগন্নাথ, আজি ওড়িশা প্রগতি সংঘ তরফরু ওড়িশা প্রগতি সংঘর মহাসচিব নরেন্দ্র রাউতঙ্ক নেতৃত্বাধীনরে এবং 51 নম্বর কাউন্সিলর শ্রীযুক্ত ইন্দ্রনীল কুমারঙ্ক নেতৃত্বরে এবং তাঙ্কর যে সহযোগিতা এবং বিশেষ করে সমরদা কৃষ্ণাদা এমানকর যে সহযোগিতার আজি যে ওড়িশা প্রগতি সংঘ একটু গোটিয়ে ঐতিহাসিক দিন আজি করে যাইছি, যে দীর্ঘ 3 বর্ষ পরে এই যে করোনা মহামারী পরে দীর্ঘ 3 বর্ষ পরে গোটে বন্ধুতামূলক ক্রিকেট ম্যাচ, এবং যে সমস্ত আমার খালি ওড়িশা নুহে এবং স্থানীয় বিহারি বঙ্গালী এবং সমস্ত মিশিকি আজ গোটি আমি এত বড় এনজয় কলু, এবং এইটা হয়ে পারিছে কেবল ওড়িশা প্রগতি সংঘ এবং নরেন্দ্র রাউতঙ্ক দ্বারা। মু বিশেষ অশেষ ধন্যবাদ দেবি যে সংঘর সমস্ত কর্মকর্তা যে যেভাবে ভাবে এটি খেলা আজ করে যাই, এবং বিশেষ করে আজ যেভাবে ভাবে বর্ষাকালে রাতে হয়েছিল এবং আজ বি যেভাবে ভাবে বর্ষা উঠেছিল তাহা দেখি আমি চিন্তা করুন যে আজ খেলা করবে, যা হোক জগন্নাথঙ্ক কৃপা আজ সেটা হয়ে পারিছে। মু সমস্ত সদস্য ধন্যবাদ দৌছি। করোনা পাই বিগত 3 বর্ষ ধরি আমার কলিঙ্গ ক্রিকেট আসোসিয়েসনর যে বার্ষিক টুর্নামেন্ট কলিকাতার আয়োজন করা যায় সেতিরে বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছিল এবং 3 বর্ষ ধরি তা বন্ধ লা। আজি প্রগতি সংঘর আনুকূল্যে আমি প্রথম থর পাই গোটে ক্যাম্বিজ টুর্নামেন্ট আরম্ভ করছিলু, যাকি এই ওলেন্টন পড়িয়ারে এবং তার পরিসমাপ্তি হয়েছি। একদিন ব্যাপী এই টুর্নামেন্টরে আমার 51 নম্বর ওয়ার্ডর কাউন্সিলরক টিম বিজয় হয়েছেন, এবং এই টুর্নামেন্ট করা হলে কালি যে প্রাকৃতিক বিপর্যয় বর্ষা সত্ত্বে আমি ভাবিছিল যে ইয়া সম্ভব হবনি, কিন্তু আমার বয়োজ্যেষ্ঠ সমর দে মহাশয় এবং মোর বন্ধু কৃষ্ণা সাহক অদ্যম পরিশ্রম দ্বারা আহা সম্ভব হয়ে পারছি। মু তাকে আম তরফর আন্তরিক অভিনন্দন দেবি, এবং যে মানে আজি প্রচন্ড পরিশ্রম করে আজির এই টুর্নামেন্ট সাফল্য মণ্ডিত করছেন, মু সমস্ত পাখে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 2 মাস কলকাতা কলিঙ্গ ক্রিকেট আসোসিয়েসন প্রত্যেক বর্ষ তার ক্রিকেট টুর্নামেন্ট করে আসুছিল, কিন্তু বিগত 3 বর্ষ করোনা প্রকোপ মহামারীর সম্মুখীন হয়ে আমি সে ক্রিকেট টুর্নামেন্টকে করে পারিনথিলু, কিন্তু খুশির বিষয় তাকু আমার ওড়িশা প্রগতি সংঘ হস্তক্ষেপ করে উত্তর কলিকতার প্রথম থর করে ওড়িশা এবং বাংলার যে সুসম্পর্ক সে সম্পর্ককে গড়ি তোলি আমি আজ এই ক্রিকেট টুর্নামেন্টটি পুঁ করে সারিছু। ক্রিকেট টুর্নামেন্ট খেলা সমাপন হয়ে সারিছে, 8টি টিম মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। ওয়েলিংটন স্কোয়ার মাঠে
आम क्रिकेट टूर्नामेंट टी खूब सफल भाव परिचालना करी आमर प्रभासी ओडिया भाई माने पुणी बंधुतार संपर्क गढ़ी तोलीचु। यही प्रत्येक वर्ष आगु को मध्य आमे करिबू आ विशेष करी मोर से प्रिय भाई बापी भाई को धन्यवाद न दे मु रही पारुनी एवं आमर सहकर्मी प्रत्येक भाई मानू अभिनंदन धन्यवाद सहित आमे आगु को यही क्रिकेट प्रत्येक वर्ष करिबू बोली घोषणा करूछी।